दर्शक बंधुरा आज के आपनादेरके जे व्यवसार आइडियाटी शेयर करते चलेछि एई व्यवसार आइडियाटी आमार चैनेले आपनारा प्रथम देखबेन। सम्पूर्ण नतून एबं इउनिक टाइपेर एकटा व्यवसार आइडिया आज के आपनादेरके देब, जे व्यवसाटीते आपनाके वन टाइम इनभेस्टमेंट करते हबे, आपनाके एकबारई इनभेस्टमेंट करते हबे, बार बार कोनो इनभेस्टमेंटेर प्रयोजन नेई, किन्तु एर रिटार्नटा एकटा विशाल रिटार्न रयेछे। प्रतिदिन 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করা এই ব্যবসাটিতে কিন্তু কোনো ব্যাপারই না, একটা আধুনিক যুগের ব্যবসা বলা যায় এবং কাস্টমার সব সময় আপনার দোকানে ভিড় করে থাকবে। তাছাড়া এই ব্যবসাটির একটা সবথেকে বড় ভালো দিক হচ্ছে যেটা একচেটিয়াভাবে আপনার এলাকায় আপনি শুরু করতে পারবেন, আপনার কোনো কম্পিটিটর থাকবে না, এটা হচ্ছে এই ব্যবসাটির সবথেকে বড় দিক। তো আজকের ব্যবসার আইডিয়াটি শেয়ার করার জন্য আপনার একটা কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেবো, যে কোম্পানি একটা মেশিন লঞ্চ করেছে। যে মেশিনটার নাম হচ্ছে নস টু মেশিনটা অ্যাকচুয়ালি কী কাজ করে আপনাদেরকে বলি। এই মেশিনটার সাহায্যে যে কোনো প্রকারের গাড়ির কার্বন পরিষ্কার করা হয়। কার্বন কেন জমে গাড়িতে? আমরা জানি গাড়ি চলে জ্বালানিতে, জ্বালানি মানে হচ্ছে ফুয়েল। তো ফুয়েল জ্বলার কারণে ইঞ্জিনে কিন্তু কার্বন জমে যায়। তো সেই কার্বন জমার কারণে বিভিন্ন গাড়িতে দেখবেন যে ভাইব্রেশন আওয়াজ হয়, ঝনঝন আওয়াজ হয়, তাছাড়া সাইলেন্সার পাইপ থেকে কালো ধোঁয়া বেরোয়, তাছাড়া মাইলেজ কিন্তু অনেক কমে যায়। যে কোনো গাড়ি কেনার আগে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি যে গাড়ির মাইলেজটা কেমন। তো গাড়ি যখন 30,000 কিলোমিটারের বেশি পর্যন্ত চলে যায় তখন কিন্তু সেই গাড়ির মাইলেজটা অনেকাংশে কমে যায়। তাছাড়া গাড়ির যে স্মুথনেসটা থাকে, স্মুথ একটা ভাব থাকে, সেটা কিন্তু আর থাকে না। তাছাড়া গাড়িতে কার্বন জমলে একটা ঝনঝন ভাইব্রেশন আওয়াজ হয়। তো সেই সমস্ত প্রকারের ঝনঝন আওয়াজ বলুন বা সাইলেন্সার পাইপ থেকে যে কালো ধোঁয়াটা বের হয় সেটা বলুন বা মাইলেজ কম দেওয়ার যে সমাধানটা সেটা নিয়ে এসেছে একটা কোম্পানি। যে কোম্পানি একটা মেশিন লঞ্চ করেছে সেটার নাম হচ্ছে নস টু। এই মেশিনটার সাহায্যে যে কোনো প্রকারের গাড়ির কার্বনকে ডিকার্বনাইজ করা হয়। তো মেশিনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভিডিওর মধ্যে। তারপরে মেশিনটার প্রাইস কী আছে, মেশিনটা কীভাবে চলে, মেশিনটার কীভাবে ট্রেনিং নেবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে বলা হবে, অপেক্ষায় থাকুন। তাছাড়া কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই কোম্পানিটা অবস্থিত হচ্ছে বারাসাতের ময়নায়। এই কোম্পানিতে আপনারা ডাইরেক্টও ভিজিট করতে পারেন। ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করেন বারাসাত কম বেশি সকলেই চেনেন। তাছাড়া কোম্পানির ভিডিও স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারে আপনারা কল করলেই কোম্পানির কিন্তু ফুল ডিটেলস অ্যাড্রেস পেয়ে যাবেন। কোম্পানিতে কীভাবে আপনি যোগাযোগ করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। তো প্রথমে আপনাদেরকে দেখাই মেশিনটা অ্যাকচুয়ালি কীভাবে অপারেটিং হচ্ছে। তাছাড়া অপারেটিংটা আমি ভিডিওর মধ্যে জাস্ট উপর থেকে দেখাচ্ছি। কোম্পানিতে যখন আপনি মেশিনটা পারচেস করবেন তখন কিন্তু ফুললি ট্রেনিং আপনাকে দিয়ে দেওয়া হবে, মেশিনটা কিভাবে কাজ করে সমস্ত কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে। তো মেশিনটা দেখানোর পরে আপনাদেরকে বলবো প্রফিটের ব্যাপারটাও। তো চলুন মেশিনটা কিভাবে অপারেটিং হচ্ছে সেটা একটু দেখে নিন। আমাদের নস টু মেশিন, তো মেশিনটা কীভাবে অপারেট হবে আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট প্লাগ লাগালাম, নর্মাল মোডে মেশিন চলবে। তো মেশিনটা অন করলাম, এবার টাচে এলাম, এটা হচ্ছে অন গ্রিন লাইন, গ্রিন লাইট অন করলাম, টাচ সিস্টেম ভোল্ট। তো আমি এটাকে চালিয়ে দেখাচ্ছি আপনাদের। ইউজার আইডি, আচ্ছা আমাদের মেশিনটাই অন হলো। তো এই সিস্টেমটা যেটা হচ্ছে আপনার অটো, মানে অটোমেটিক যেটা কাজ হবে, যে আপনার টাচে অটো করে দিলেন, আপনাকে কোনো সুইচ দিচ্ছে আপনার। আর এটা হচ্ছে আপনাকে অটো যদি করেন তাহলে আপনাকে আমি স্টার্ট, ধরুন আমি বাইক করবেন, অটো করবেন বা 4 চাকা করবেন। বাট 4 চাকাতে যদি আপনি করেন তাহলে 4 চাকায় হাত দিলেন। এর মধ্যে সিস্টেমটা হচ্ছে যেটা আপনি যদি ধরুন 600 সিসি থেকে 1800 সিসি গাড়ি সার্ভিস করবেন বা 1800 সিসি থেকে 3000 সিসি, 3000 থেকে 4000 সিসি, 4000 সিসির হলে 3000 থেকে 4000 সিসি হলে এখানে আপনাকে হাত দিতে হবে। বাট আপনি যদি 1800 সিসি থেকে 3000 সিসির মধ্যে করেন, ধরুন 2000-2500 সিসির গাড়ি, তাহলে আপনাকে এখানে হাত দিতে হবে। যদি 600 সিসি থেকে 1500 সিসি থেকে কিংবা 1800 সিসি হয় তাহলে আপনি 1800 সিসি হাত দিবেন। এইবার পয়েন্ট হলো আপনার গাড়িটা, ওই গাড়িটা কত কিলোমিটার চলেছে। যদি 35,000 থেকে বা 30,000 থেকে 50,000 কিলোমিটার চলে, বাট 30,000 থেকে যদি 40,000 কিলোমিটার চলে, মানে আপনার 30,000 থেকে যদি 70,000 80,000 চলে যায় তাহলে আপনি 75,000 হাত দিতে হবে। और जदि आपनी एक लाखेर ऊपर चले एक लाख डेढ़ लाख जदि चले ताहले 100 एखाने हाथ दीते होबे आपनाके तार ऊर्ध्বে जदि चले ताहले आपनाके नीचेरटाई सबथेके आगे तो धरुन आपनार गाड़ी 50,000 चलेछे ताहले आमि 50,000 हाथ दिलाम ओके एबार सब सेटिंग हये गेल आपनार मेशिने ठीक आछे हाँ एबार स्टार्ट মানে কিচ্ছু করতে হবে না আপনার নরমালি আপনি মেশিনটা স্টার্ট করবেন মেশিন ওপেন ওপেন আচ্ছা আমাদের গ্যাস আউটপুট হচ্ছে এটা এখান থেকে পাইপটা যাবে জাস্ট আপনি ইঞ্জিনের মধ্যে যে এয়ার ফিল্টার থাকে ওর মধ্যে আমরা দেখিয়ে দেবো আপনি ওটা করতে পারবেন আচ্ছা মেশিন চালাবার সঙ্গে সঙ্গে এখানে টাইম আপনার উঠছে ঠিক আছে সেকেন্ড টাইম সবটাই উঠছে সাথে সাথে এই একটা যে সুইচ আছে এটাকে জাস্ট 5 সেকেন্ড আপনাকে টিপে ধরে রাখতে হবে दिए छेड़े दीते हैं अपना गैस आउटपुट चलो मेसिन ओपरे अच्छा अपनी बुझबें क्यों जो अपन कार्बन कतटा परिष्कार होने देखो लिखा ठीक है ये सदा सदाटा जखनी अपनी मैं परिष्कार हो जाए एखान पुरो व्हाइट हो जाए ठीक है आस्ते 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 ये व्हाइट हो जाए ये हलो अपना परिष्कार मैं बुझते पर कस्टमर को बोलते हैं ठीक है। तो दर्शक बंधुरा आपनारा भिडियो स्क्रिने देखते ही पेलें जे किभाबे मेशिनटा अपारेटिंग करते हैं। ये मेशिनटा किन्तु 4000 सीसिर मेशिन मेशिनटा किन्तु विभिन्न सीसी अनुयायी है 4000 सीसी आछे 5000 सीसी आछे आबार 15000 सीसी पर्यन्त मेशिन आछे जेटा 15000 सीसिर मेशिन आछे सेई मेशिनटार साहाज्ये आपनारा जे कोनो प्रकारेर गाड़ी चार चाका अटो बाइक थेके शुरू करे जे कोनो प्रकारेर जेसीबी पर्यन्त जेसीबी लरि बास ट्राक जे कोनो प्रकारेर गाड़ीर कार्बन परिष्कार करते पारबेन। किन्तु 4000 सीसी जो मेशिन आछे एटार माध्यमे आपनारा चार चाका गाड़ी स्कर्पियो होते पारे सेटा मारुति होते पारे अटो होते पारे सेटा बाइक होते पारे जे कोनो प्रकारेर बाइक मोटामुटी 4000 सीसिर मध्य पड़े एमन टाइपेर जे कोनो प्रकारेर गाड़ी किन्तु आपनारा कार्बन परिष्कार करते पारबेन। जे रकम कैपासिटिर मेशिन आपनारा नेबेन सेरकम हिसेबेई दाम पड़बे। 15000 सीसिर मेशिनटा निले किन्तु आपनारा जेसीबी पर्यन्त अर्थात लरि बास जेसीबी पर्यन्त आपनारा किन्तु जेसीबिर कार्बन परिष्कार करते पारबेन। तो एबारे बोली एई मेशिनटार प्राइसेर ब्यापारे मेशिनटा दुई प्रकारेर आछे एकटा होच्छे सेमी अटोमेटिक आछे एकटा होच्छे फुल्ली अटोमेटिक आछे। 4000 सीसी सेमी अटोमेटिक मेशिनटार प्राइस होच्छे 1,50,000 टाका और अटोमेटिक मेशिनटा होच्छे 1,65,000 टाका और 15000 सीसिर जो मेशिनटा आछे सेटार दाम पड़बे 2,10,000 टाका। तो एरकम विभिन्न प्राइसेर मेशिन आछे आपनारा जेरकम कैपासिटी बोलबेन सेरकम कैपासिटी मेशिन आपनारा किन्तु कम्पानिर काछ थेके पार्चेस करते पारबेन। कम्पानिर तरफ थेके आपनाके फुल्ली ट्रेनिंग दिए देवा होबे आपनि जेरकम भावे ट्रेनिंग चाइबेन सेरकम भावे आपनार लाइव डेमो देखिए देवा होबे चिंतार कोनो कारण नेई। मेशिनटार किन्तु 8 বছরের ওয়ারেন্টি आछे 8 বছরের ওয়ারেন্টি। ताछाड़ा आरेकटा ब्यापार होच्छे मेशिनटार जे सार्विसिंगेर ब्यापारटा मेशिनटार एयार फिल्टार दिए परिष्कार करते हैं एयार फिल्टारटा जस्ट परिष्कार करलेई किन्तु मेशिनटा परिष्कार हये जाय। तो मेशिनटा सार्विसिंगेर कोनो बेशी बड़ो हेडेक नहीं जस्ट एयार फिल्टारटा परिष्कार करले किन्तु आपनार मेशिनटा परिष्कार हो जाए से क्षेत्रे बेशी कोनो हेडेक नहीं। आपनि जे मने करछेन विशाल बड़ो मेकानिक होते होबे विशाल रकेट साइंस आछे एमन कोनो ब्यापार नहीं मेशिनटा जे केउ परिष्कार करते पारबे एकबार देखे निले। और मेशिनटा बाड़िर सिंगल फेज इलेक्ट्रिसिटीते चले तो मेशिनटा अपारेटिंग खूबई सहज एबं बाड़िर सिंगल फेज इलेक्ट्रिसिटीते चलार दरुन आपनार इलेक्ट्रिसिटी कनजाम्पशनटाओ कम हय। आपनार एकटा बाइक आपनी जो कार्बन परिष्कार करें से क्षेत्र में अपनी कस्टमर के पास 500 से 1000 टाका पर्यंत चार्ज करते पारें। जो न्यूनतम 500 टाकाओ धरी एक बाइकर क्षेत्र में जो 500 टाका न्यूनतम चार्ज धरी से क्षेत्र में अपना इलेक्ट्रिसिटी खरच खूब ही सामान्य एकदम सामान्य इलेक्ट्रिसिटी खरच पड़े। आबार जो अपनी चार चाका गाड़ी परिष्कार करें से क्षेत्र में अपनी कस्टमर के पास 2000 से 3000 टाका पर्यंत चार्ज करते पारबेन। लरि बास ट्राकेर क्षेत्रे सेटा चले जाबे 4000-5000 टाका पर्यन्त कार्बन परिष्कार करार क्षेत्रे गाड़िर साइज अनुयायी आपनार चार्जटा करते हबे। तो कोम्पानिर तरफ थेके आपनारा शिखते पारबेन मार्केटिंगटाओ किभाबे मार्केटिंग करते हय किभाबे कास्टमारके बोलते हय किभाबे चार्ज करते हय समस्त किछु सापोर्ट किन्तु कोम्पानिर तरफ थेके पाबेन। और दिने जदि आपनि एइभाबे 2-3टे बाइक जदिओ कार्बन परिष्कार करें से क्षेत्रे शुधुमात्र जदि बाइक करें 1500 टाका इनकाम करते पारबेन। आबार जदि दुटो आपनि चार चाका करते पारें से क्षेत्रे आपनि 4000 टाका रोजगार करते पारबेन। तो गड़े जदि आपनि 5000 टाका रोजगार करें मान्थलि आपनि 1.5 लाख टाका आर्निंग करते पारछेन। एकटा मेशिन बसिए आपनि 1.5 लाख टाका आर्निंग करते पारछेन एक मासेर मध्येई आपनि किन्तु मेशिनेर प्राइसटा तुले फेलते पारबेन। तो आपनि एकटा काज करबेन जखन आपनार शपटा लागाबेन मेशिनटा खूबई छोटो बेशी कोनो जायगार प्रयोजन है ना छोट्टो खाट्टो एक दोकानेर ओपर दिए बेशी व्यवसाटा शुरू करा जाए রাস্তার আশেপাশে হাইওয়ে যেখানে আছে, পেট্রোল পাম্প যেখানে আছে, সেই সমস্ত জায়গায় আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। বড় করে একটা হোর্ডিং ব্যানার টাঙাতে পারেন যেখানে আপনি লিখে দেবেন যে এখানে বাইক, বাস, ট্রাক, অটো আর কার্বন পরিষ্কার করা হয়। বড় করে একটা ব্যানার টাঙিয়ে দেবেন, দেখবেন যে যখনই যার প্রয়োজন হবে কার্বন পরিষ্কারের, প্রত্যেকটা গাড়ির প্রয়োজন হয়। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন এই ব্যবসাটার আর্নিং কেমন আছে। একটা বাইকের এখন তেল খরচ কত বেড়ে গেছে, তো সেই কারণে প্রত্যেকেই চাইবে তার বাইকের কার্বনটা বা চার চাকার গাড়ির কার্বনটা যাতে পরিষ্কার থাকুক। পরিষ্কার থাকলে কি হবে, মাইলেজটা বেশি দেবে। মাইলেজ যখন বেশি দেবে তেলের খরচটা কমে আসবে। তো কে না চাইবে যে 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা খরচ করে তার গাড়ির কার্বনটা পরিষ্কার করবে। তো প্রত্যেকেই চাইবে তার গাড়ির কার্বনটা পরিষ্কার থাকুক, গাড়িটা স্মুথ চলুক। তো সেই কারণে এই ব্যবসায় কোনো কাস্টমারের অভাব হবে না এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বেশি কোনো পরিশ্রম নেই, এক জায়গায় বসে আপনি ব্যবসাটি করতে পারবেন। তো আশা করি আপনারা এই ব্যবসাটি সম্পর্কে A to Z তথ্য পেয়েছেন। তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন এবং ইউনিক টাইপের ব্যবসার আইডিয়া নিয়ে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।